আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্নটা হলো, আমি প্রত্যেকদিন মনে করেন নামাজের আগে হোক কিংবা ফরজ নামাজের পরে হোক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, 100 বার আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, আর 100 বার বলি আস্তাগফিরুল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর পরে 7 বার শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আপনার ফরজ নামাজের পরে পড়লে ভালো হবে না? ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন, বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ফরজ নামাজ যেটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য সেটা আমরা আদায় করব। নামাজ আদায় করার পরে আমাদের দোয়া, দুরুদ, ইস্তেগফার যেগুলি আছে সেগুলি আমরা করব, সেটা হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম তরিকা। নামাজের পরে, নামাজ আদায় করার পরে দোয়া, দুরুদ এবং তাসবিহ তাহলিলগুলি আমরা সুন্দরভাবে, আমাদের যতটুকু জানা থাকে ওয়াজিফা অনুযায়ী, সেগুলি আমরা আমল করতে পারব। নামাজের আগেও যদি সময় থাকে, উনি যদি আগে মসজিদে চলে যান, সেক্ষেত্রে মানে আগে আর পরের সাথে মূলত বিষয় না, মূলত আপনি যে মানে সময়টা কাটাচ্ছেন নামাজের এন্তেজার করে অথবা নামাজের পরে কিছুক্ষণ মসজিদে থাকছেন, আপনি যে আবাদতগুলো করছেন, যে জিকিরগুলো করছেন, যে দরুদ পড়ছেন, খুব ভালো আপনি করে যান, তাহলে এভাবে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দেবেন আমরা আশা করছি।